গত জানুয়ারি মাসে বাংলাদেশে আসার জন্য অনেক চেষ্টা করছি, টিকিট টুকে সব কনফার্ম করছি, কিন্তু কোরিয়া থেকে অনুমতি দেয় নাই। অনুমতি না দেওয়ার কারণে আমি আসতে পারিনি। তারপরে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে যখন অনুমতি দিল, তখন আমি অনুমতি নিয়ে পাওয়ার সাথে সাথে টিকিট টুকে সব কনফার্ম করে সরাসরি চলে আসছি দেশে। যে আমার একটা মাত্র উদ্দেশ্য যে শফিউল্লাহ স্যারের কাছে আমি চিকিৎসা নেবই আগে, যেহেতু কুরিয়াতে আমাকে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিছে যে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা হবে না। তা আমি চিন্তা করলাম যে শফিউল্লাহ স্যারের কাছ থেকে আমি ট্রিটমেন্টটা নেওয়ার পরে যাই আমি সিদ্ধান্ত নেব। যদি অপারেশন করার প্রয়োজন হয় বা কোনো কিছু করার প্রয়োজন হয় সিদ্ধান্ত সেটা আমি পরে নেব, আগে স্যারের কাছ থেকে আমি ট্রিটমেন্টটা নেব। এই সিদ্ধান্ত নিয়ে আমি বাংলাদেশে এবারে আসছি। 2015 সালের অক্টোবর মাসে আমার কোমরে হঠাৎ ব্যথা দেখা দিছে। ব্যথা দেখা দেওয়ার পরে আমি ছোটোখাটো ডাক্তারের কাছে অনেক চিকিৎসা নিয়েছি। নেওয়ার পরে ওষুধ খাই, ইঞ্জেকশন দিই, এগুলি করে কিছুদিন ভালো থাকি, আবার কিছুদিন পরে আবার দেখা দেয়। আর এর ফাঁকে আমি 2017 সালে একবার বাংলাদেশে আসছিলাম যে বাংলাদেশে যাইয়া কোনো চিকিৎসা বিকিৎসার পথ খুঁজে পাওয়া যায় কিনা। তখন আমি ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছে আসছিলাম। তখন ওনাকে আমি MRI করা ছবি টবি সব দেখাইছি। দেখানোর পরে উনি বলছে যে আপনি 15 দিনের জন্য ভর্তি হন, আশা করি ভালো হয়ে যাবেন। তো আমি যেহেতু বিদেশ থাকি, আমার সময় তখন তত ছিল না, তো এই জন্য আর আমি ভর্তি হইতে পারিনি, আমি চলে গেছি বিদেশে। তো বিদেশে যাইয়া চিকিৎসা নিয়েছি, ওষুধ খাইছি, ইঞ্জেকশন দিয়েছি, এভাবেই চলতেছি, কন্টিনিউ চলতেছে। এবার করোনার কারণে আর আসতে পারিনি দেশে। তারপরে আমি গত জানুয়ারি মাসে 2021 জানুয়ারি মাসে বাংলাদেশে আসার জন্য অনেক চেষ্টা করছি, টিকিট টুকে সব কনফার্ম করছি, কিন্তু কোরিয়া থেকে অনুমতি দেয় নাই। তারপরে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে যখন অনুমতি দিল, তখন আমি অনুমতি নিয়ে পাওয়ার সাথে সাথে টিকিট টুকে সব কনফার্ম করে সরাসরি চলে আসছি দেশে। যে আমার একটা মাত্র উদ্দেশ্য যে শফিউল্লাহ স্যারের কাছে আমি চিকিৎসা নেবই আগে, যেহেতু কোরিয়াতে আমাকে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিছে যে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা হবে না। তা আমি চিন্তা করলাম যে শফিউল্লাহ স্যারের কাছ থেকে আমি ট্রিটমেন্টটা নেওয়ার পরে যাই আমি সিদ্ধান্ত নেব। যদি অপারেশন করার প্রয়োজন হয় বা কোনো কিছু করার প্রয়োজন হয় সিদ্ধান্ত সেটা আমি পরে নেব, আগে স্যারের কাছ থেকে আমি ট্রিটমেন্টটা নেব। এই সিদ্ধান্ত নিয়ে আমি বাংলাদেশে এবারে আসছি। 11 তারিখে ভর্তি হয়েছি আমি এই মাসে। এটা হচ্ছে আপনার মার্চ মাসে 11 তারিখে। তো আরও আজকে কত 11 তারিখ মনে হয় 21 তারিখ। তো আজকে 21 তারিখ পর্যন্ত আমার শারীরিক যে অবস্থা, আমি খুবই ভালো, খুবই সুস্থ, আমার হাতেও কোনো সমস্যা নাই, কোমরেও কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা সুস্থ নাই তাদের সুস্থতার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপ্রাণভাবে আপনাদেরকে সঠিক সঠিক তথ্য দিয়ে উপকৃত করার জন্য এবং সঠিক একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য। দর্শক, আজকের আমাদের যিনি অতিথি, তিনি দীর্ঘদিন যাবত উনি PLID রোগে উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল এবং উনি একজন প্রবাসী। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করি যে ওনার কী ধরনের সমস্যা ছিল এবং সেই সমস্যা থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম কাজী তোফাজ্জল হোসেন। আচ্ছা স্যার, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশের দেশের বাড়ি আমার কুমিল্লা, কিন্তু আমি কক্সবাজারে থাকি। কক্সবাজারে থাকেন? আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে আছেন স্যার? দক্ষিণ কোরিয়া। কত বছর যাবো? প্রায় 26 বছর। দীর্ঘ অনেকটা জীবন আপনি কাটিয়েছেন প্রবাসে। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল এবং সেটা প্রথম কবে শুরু হয়েছিল? 2015 সালের অক্টোবর মাসে আমার কোমরে হঠাৎ ব্যথা দেখা দিছে। আচ্ছা। ব্যথা দেখা দেওয়ার পরে আমি ছোটোখাটো ডাক্তারের কাছে অনেক চিকিৎসা নিয়েছি। নেওয়ার পরে ওষুধ খাই, ইঞ্জেকশন দিই, এগুলি করে কিছুদিন ভালো থাকি, আবার কিছুদিন পরে আবার দেখা দেয়। এরকম করতে করতে আমার প্রায় 2-3 মাস 7 মাস চলে গেছে। মানে যখন ব্যথাটা শুরু হয়, প্রাথমিকভাবে কি কোনো ট্রিটমেন্ট করেছেন নাকি প্রথমে একটু অগ্রাহ্য করেছেন ব্যথা হতেই পারে? না, অগ্রাহ্য করি নাই আমি, আমি ট্রিটমেন্ট করছি সাথে সাথে ট্রিটমেন্ট কোরিয়াতেই। আচ্ছা, যখন যান তখন তারা কি বলে আপনাকে? কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? না, ওই যে লোকাল যে ডাক্তারের কাছে গেছিলাম তারা কোনো পরীক্ষা নিরীক্ষা দেয় নাই। আচ্ছা। পরে এক ডাক্তারে আমাকে পরামর্শ দিল যে আপনি এক কাজ করেন, আমাদের আপনার কোমরে বড় ধরনের কোনো সমস্যা থাকতে পারে, আপনি ভালো একটা ডাক্তার দেখান বড় হসপিটালে, যেটা আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না।
বুঝতে পেরেছি। তখন ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি বড় হসপিটালে গেছি। বড় হসপিটালে যাওয়ার পরে ওনারা আমার এক্স রে করলো, কিছু ধরা পড়ে নাই, সিটি করছে, সিটিতে সামান্য একটু ফুলা ধরা পড়ছে। তারপরে ডাক্তারে বললো যে এই সিটি থেকে আমরা আপনার চিকিৎসা করাটা একটু কঠিন হবে, যেহেতু এখানে ডিস্কের সমস্যা আছে, সুতরাং এমআরআই করলে। প্রথমে আমি গেছি ছোটো হসপিটালে আশেপাশের গুলিতে, ওইখানে যাওয়ার পরে আমাকে ইঞ্জেকশন দিছে, খাওয়ার ওষুধ দিছে 3 দিনের, তো বলছে যে ভালো হয়ে যাবে, তো এগুলি খাইছি, ভালো হয়েছি। আবার 3-4 দিন পরে দেখা যায় আবার ব্যথা, সেম সমস্যাটা দেখা দেয়। তো আবার গেছি ডাক্তারের কাছে, আবার বলে যে ইঞ্জেকশন দাও, ওষুধ খাও, ভালো হয়ে যাবে। তো এরকম আমি প্রায় 5-7 বার করছি, ইঞ্জেকশন দিয়েছি, ওষুধ খাইছি, পরে দেখি যে না, ব্যথাটা এভাবে রাখা ঠিক হবে না, আমার আর একটু ভালো চিকিৎসা করা দরকার। তখন তো আর একটু ভালো একটা ডাক্তার কাছে গেছি। যাওয়ার পরে উনি বলে যে দেখেন আপনার কোমরে বড় ধরনের কোনো সমস্যা হইতে পারে, যেটার চিকিৎসা আমাদের এখানে হবে না, আপনি অন্য আরও বড় ডাক্তার দেখান। তখন আমি বড় হসপিটালে গেছি। তো বড় হসপিটালে যাওয়ার পরে ওরা এক্স রে করছে, সিটি করছে, সিটি করার পরে দেখলো যে সামান্য একটু সমস্যা দেখা দিয়েছে। তখন ডাক্তার আমারে বলে যে এমআরআই করতে হবে, এমআরআই না করলে আমরা বিস্তারিত বুঝতে পারবো না, কারণ সিটিতে সব কিছু ক্লিয়ার আসে না। তখন আমি এমআরআই করার জন্য বলছে, তখন এখানে দামা দামি নিয়ে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। কত টাকার মতো চেয়েছিল? উনি চেয়েছিল 4.5 লক্ষ বাংলাদেশি টাকা নাকি না কোরিয়ান ওন। তখন আমি বললাম যে স্যার এত টাকা তো আমি দিতে পারবো না, একটু কমাই টমাই রাখেন, বেশি হয়ে বেশি হয়ে। তো উনি বললো যে না, এটা আর কমানো যাবে না, আপনাকে এমআরআই করতেই হবে এবং এত টাকা দিতেই হবে। যখন উনি কথাটা কড়াকড়িভাবে বলছে, তখন আমি চিন্তা করলাম না, আমি একটু চিন্তা করে দেখি। তখন চিন্তা করি আমি অন্য হসপিটালে গেছি, ওইখানে আমি 1,60,000 ওন দিয়া এমআরআই করছি। তো এমআরআই করার পরে আমি আর ওই ডাক্তার কাছে যাই নাই, যেহেতু ওনার সাথে একটু কম মনোমালিন্য হয়েছে। এরপরে ওই যে একটা সংস্থা আছে খ্রিস্টানদের সাহায্যকারী সংস্থা, ওনাদের কাছে গেলাম। তো ওনারা আমাকে বললো যে আমাদের একটা ডাক্তার আছে, ওইখানে আপনার খরচ কম পড়বে, ওইখান থেকে আপনি চিকিৎসা নিতে পারেন। তো ওইখানে গেছি, ওই ডাক্তারের কাছে গেছি। তো ওই ডাক্তারের কাছে আমি কৃতজ্ঞ, কারণ উনি আমাকে যথেষ্ট ভালো করছে। উনি ইঞ্জেকশন দিছে, তারপরে থেরাপি দিছে, ওষুধ দিছে। তো এভাবে আমি চিকিৎসা করতে 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 দীর্ঘদিন ধরে করছি। কতদিন হবে আনুমানিক? আনুমানিক 2, এই এখন তো 21 সাল চলতেছে, 20 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওনার কাছ থেকে চিকিৎসা নিয়েছি। দীর্ঘ অনেকটা সময়। আর এর ফাঁকে আমি 2017 সালে একবার বাংলাদেশে আসছিলাম, যে বাংলাদেশে যাইয়া কোনো চিকিৎসা বিকিৎসার পথ খুঁজে পাওয়া যায় কি না। তখন আমি ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছে আসছিলাম, যে তখন ওনাকে আমি এমআরআই করা ছবি টবি সব দেখাইছি। দেখানোর পরে উনি বলছে যে আপনি 15 দিনের জন্য ভর্তি হন, আশা করি ভালো হয়ে যাবেন। তো আমি যেহেতু বিদেশ থাকি, আমার সময় তখন তত ছিল না, তো এই জন্য আর আমি ভর্তি হইতে পারিনি, আমি চলে গেছি বিদেশে। তো বিদেশে যাইয়া চিকিৎসা নিয়েছি, ওষুধ খাইছি, ইঞ্জেকশন দিয়েছি, এভাবেই চলতেছি, কন্টিনিউ চলতেছে। এবার করোনার কারণে আর আসতে পারিনি দেশে। তারপর আমি গত জানুয়ারি মাসে 2021 জানুয়ারি মাসে বাংলাদেশে আসার জন্য অনেক চেষ্টা করছি, টিকিট টুকে সব কনফার্ম করছি, কিন্তু কোরিয়া থেকে অনুমতি দেয় নাই। অনুমতি না দেওয়ার কারণে আমি আসতে পারিনি। তারপরে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে যখন অনুমতি দিল, তখন আমি অনুমতি নিয়ে পাওয়ার সাথে সাথে টিকিট টুকে সব কনফার্ম করে সরাসরি চলে আসছি দেশে। যে আমার একটা মাত্র উদ্দেশ্য যে শফিউল্লাহ স্যারের কাছে আমি চিকিৎসা নেবই আগে, যেহেতু কুড়িয়েতে আমাকে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিছে যে অপারেশন, অপারেশন ছাড়া কোনো চিকিৎসা হবে না। তো আমি চিন্তা করলাম যে সবিল্লা স্যারের কাছ থেকে আমি ট্রিটমেন্টটা নেওয়ার পরে যাই আমি সিদ্ধান্ত নেব, যদি অপারেশন করার প্রয়োজন হয় বা কোনো কিছু করার প্রয়োজন হয় সিদ্ধান্ত সেটা আমি পরে নেব, আগে স্যারের কাছ থেকে আমি ট্রিটমেন্টটা নেব। আচ্ছা, এই সিদ্ধান্ত নিয়ে আমি বাংলাদেশে এবারে আসছি। যখন স্যারের কাছে প্রথম আসলেন, স্যার আপনাকে দেখলেন, স্যার কি বলেছেন আপনাকে? স্যার আমাকে প্রথমে দেখে বলছে যে আপনার পরীক্ষা করতে হবে কয়েকটা, যেহেতু আমি এমআরআই করছিলাম 2016 সালে, অনেক দিন আগে। তো বলতেছে যে আপনার এমআরআইটা আবার করে দেখা দরকার, এক্স রে করা দরকার, এখানে এগুলি সবগুলি পরীক্ষা নিরীক্ষা সবগুলি করলাম। করার পরে পরের দিন রিপোর্ট আসলো, রিপোর্ট আসার পরে স্যারের কাছে আসলাম। তখন স্যারে বলে যে আপনাকে 1 মাসের জন্য ভর্তি হইতে হবে।
তো আমিও রাজি হয়ে গেলাম যেহেতু আমি স্যারের কাছে শিক্ষা নেওয়ার জন্য আসছি। স্যারও দুই মিনিট বললো আমি রেডি, ফোনও বললো আমি রেডি। দীর্ঘ একটা সময় আপনি অপেক্ষা করেছেন? হ্যাঁ, দীর্ঘ সময় অপেক্ষা করার পরে যখন যেহেতু আসছি, সুতরাং স্যারের কথার বাহিরে আমি কিছুই করবো না। তখন ভর্তি হয়েছি আমি 11 তারিখে, 11 তারিখে ভর্তি হয়েছি আমি এই বাসে। এটা হচ্ছে আপনার মার্চ মাস? মার্চ মাসে 11 তারিখে। তো আরও আজকে কত, 11 তারিখ মনে হয়, 21 তারিখ। তো আজকে 21 তারিখ পর্যন্ত আমার শারীরিক যে অবস্থা, আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমার হাতেও কোনো সমস্যা নাই, কোমরেও কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। স্যার, এই যে দীর্ঘ একটা সময়, এই যে দীর্ঘ একটা পথ আপনি পাড়ি দিয়েছেন এই ব্যথা নিয়ে, এবং আজকে আপনি কিন্তু আপনি বলছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এবং দীর্ঘ একটা সময় পরে যে এই যে ব্যথামুক্ত একটা জীবন, এবং গত 5 বছর আপনি ব্যথা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় দৌড়ে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, কেমন লাগছে আজকে? না, আজকে আমার কাছে খুবই ভালো লাগছে সত্যি। এটা আমার একেবারে মানে অনেকটা কাল্পনিক চিকিৎসার মতো, কল্পনার মতো। এই যে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এসেছেন, এই যে আসার জন্য এত ব্যাকুল ছিলেন, এত কষ্ট করে আপনি এসেছেন, আপনার কি মনে হচ্ছে না আশাটা সার্থক হয়েছে? আমি মনে করি যে আমার দীর্ঘ সাধনার পরে যে আশাটা হয়েছে, এটা আমার সার্থক হয়েছে। আপনার কি সেই কোমরের ব্যথা এবং পায়ের দিকে যে ব্যথাটা চলে যেত, সেটা কি এখন আসে? কোমরের ব্যথা নাই, পায়ের দিকে যেটা যেত এটাও নাই, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কি স্বাভাবিক মুভমেন্টগুলো যেগুলো আগে গত 5 বছর আগে করতে পারতেন, সেই মুভমেন্টগুলো এখন করতে পারেন অনায়াসে? আমার কোমর ব্যথা হওয়ার আগে যে স্বাভাবিক জীবনযাপন ছিল আমার, এখন ঠিক সেটাতে আমি আছি বর্তমানে, আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে ভর্তি থাকার কথা বলেছিলেন কতদিনের কথা? স্যার আমাকে বলছিলেন যে 30 দিন ভর্তি থাকার জন্য। এক মাস। কতদিন গেল আজকে? আজকে গেল 11 দিন, মাত্র 11 দিন। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার আপন মানুষদের কাছে ফিরে যাচ্ছেন। এই যে আপনার চেষ্টা, আপনার চেষ্টা, এই যে এইটা কিন্তু আমরা আসলে অনেকের মাঝখানে আমরা পাই না, এবং আমরা কিন্তু অনেককে বলার চেষ্টা করি এবং মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আপনারা একটু চেষ্টা করেন, কখন আপনারা হাল ছাড়বেন না। হাল না ছাড়লে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনারা জয়ী হবেন, যেটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আসলে আজকে আপনি। স্যার, আপনার মতো কিন্তু এরকম আমাদের আশপাশে এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, কিন্তু তারা হয়তো জানেন না কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পাবেন বা কার কাছে গেলে পাবেন। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি মনে করি আমি যেভাবে সুস্থ হয়েছি, যে রোগ নিয়ে সুস্থ হয়েছি, এই ধরনের রোগ যারা আছে তারা এখানে আসলে আমার মনে হয় যে অতি অল্প সময়, অল্প খরচে খুব দ্রুত সময়ে তারা সুস্থ হতে পারবে। সেই জন্য আমি সবাইকে বলবো যাদের এই সমস্যা, তারা অন্তত এই স্যারের সাথে, সবিউল্লাহ স্যারের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনতে পেলেন ওনার কাছ থেকে যে ওনার এই যে দীর্ঘ একটি যাত্রা, যেটা গত 5 বছর আগে শুরু হয়েছিল, এবং ওনার যেই সমস্যাটা দেখা দিয়েছিল যে ওনার PLID-র কারণে ওনার কোমর থেকে ওনার ব্যথাটা পা পর্যন্ত চলে যেত, এবং এটার জন্য ওনার যে স্বাভাবিক যে কার্যক্রম সেটা সম্পূর্ণ ব্যাহত হচ্ছিল, ওনার যে দৈনন্দিন যে কাজগুলো বা ওনার অফিসিয়ালি যে কাজগুলো বা যেটার জন্য ওনার আসলে বিদেশে আমাদের এই দেশের মায়াকে ত্যাগ করে দীর্ঘ একটা সময় উনি বিদেশে উনি ছিলেন, সেই কাজগুলো উনি ঠিকমতো করতে পারছিলেন না, এবং এই গত 5 বছরই কিন্তু উনি বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছেন, যেখানে বলেছে সেখানেই নেওয়ার চেষ্টা করেছেন। সবশেষে যখন ওনাকে বলে দেওয়া হয়েছে যে ওনার অপারেশন অবশ্যই অবশ্যই করতে হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই, তখন তিনি চলে আসেন বাংলাদেশে, এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বিশিষ্ট বাত ব্যথা পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ অ্যান্ড রিহাব ফিজিও স্পেশালিস্ট, ওনার কাছে এসে ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করেন, এবং মাত্র 11 দিনে উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এটা অনেক আনন্দের বিষয় আমাদের জন্য এবং গর্বের বিষয় যে আমাদের দেশে এখন এই ধরনের উন্নত চিকিৎসা হচ্ছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।